স্বাধীনতা টিভি, চেতনায় স্বাধীনতা। বর্তমান বিশ্ব বাংলাদেশ সহ অনেক বহুরূপী। এই বাংলাদেশে যদি আপনি সোয়াই দিতে পারেন তাহলে কিলেতে এবং ঘুষি মারতে অনেক সুবিধা হয়। আপনি আমি দুনিয়াতে আসিয়াছি বৈধভাবে না অবৈধভাবে সত্য অজানা, তাই কেন করি বাড়াবাড়ি মিথ্যাচার? কে বৈধ কে অপরাধী কে কে জানবে? নিজেদের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নিজেদের নাই, পরের বৈধ অবৈধতা গ্যারান্টি কিভাবে দেওয়া যায়? বেঞ্জের আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি শেয়ারিং কিনেছে, ইউটিউবের দেওয়া রিপোর্ট অবৈধ উপায়ে অর্জিত টাকা। বেঞ্জির ফকির নাকি ফকিরের ছেলে, ও কি ভিক্ষা করে? একজন শিক্ষিত কর্মঠ উপরস্থ অফিসার মিশনে গেলে কত লক্ষ লক্ষ টাকা পায় বেতন ছাড়া? আমাদের যারা ইউটিউবে ল্যাঙ্গা করছে তাদের জানা উচিত বেঞ্জির কত টাকা বেতন পায়, আমার জানা নাই। তবে ওয়াসা অন্যান্য কর্মচারী 5-6 লাখ টাকার মতন, মানে অফিসার যারা যারা চেয়ারম্যান তারা 5-6 লাখ টাকার মতো বেতন পায়। ওই ধরনের চেয়ারম্যান থেকে কম দক্ষ নয়। বেঞ্জিরকে সরকার বেতন দেন, অবৈধভাবে কি না বৈধভাবে কি না, নাকি অনেক পুলিশের শ্রমের অর্থে জড়িত এই আনন্দ পুলিশ হাউজিং, পরে এই সমস্ত হাউজিং হতে পারে? এই সমস্ত বানোয়াট অনৈতিক কথা বলে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। সেন্ট মার্টিন এলাকায় 170% 6.5 বিঘা জমিন বেঞ্জির সাবেক সেনাপ্রধান ও নৌবাহিনীর প্রধান, হয়তো অনেক প্রধান ওই মিলে এই সম্পত্তি কিনেছে। এই সকল মিথ্যা বানোয়াট তথ্য প্রচারে দেশের জনগণকে বিভ্রান্তিতে ফেলছে। ওই সকল শেয়ারদার টোকাই নয়, জমিন কেনার ক্ষমতা আছে। 15 বছর পূর্বে হয়তো বিএনপি সরকারের সময় কিনতে পারে। আরে শালার আহম্মকের বাচ্চা গল, এই ধরনের সেন্ট মার্টিনে যেসব সম্পত্তি বেঞ্জির কিনেছে অনেক পুলিশ বাহিনী মিলে, আরে এইসব জায়গা আমাকে যদি মাগ্ন দিতে আমি কিনতাম না। কারণ এখানে এই হাবুডুবু খাওয়ার মতো জায়গাতে মানে মানুষের আস্থা হবে না এখানে জায়গা কেনার জন্য। হয়তো তার পয়সার সংকুলন হয় নাই বিদেয় এই জায়গা কিনেছে। হেমায়তপুর 12 বছর পূর্বে যেখানে ট্যানারি গিয়েছে তার পাশে কানাচর জাউচর জমিনের বিঘা 1-1.5 লক্ষ টাকা, বর্তমানে 7-8 লক্ষ টাকা। বেঞ্জির দীর্ঘদিন যাবত পুরস্থ কর্মকর্তা উচ্চশিক্ষিত, বেঞ্জির বিলাস বহুল বাড়ে। বেঞ্জির বাড়ি দেখা অনেকের মাথা নষ্ট, একটা পুরস্থ কর্মকর্তার একটা বাড়ি থাকতে পারে না। আমি নিজে একজন গরিব বাবার সন্তান, ছেঁড়া জামা গায়ে দিয়ে স্কুলে গিয়েছি, জামা ছেঁড়ার কারণে লজিং হতে বাইর করিয়া দিয়েছে, চাকরি না পাইয়া স্টুডিয়ামে সিগারেট বিক্রি করিয়াছে এবং মা বাবাকে খাওয়াই আসছে। বর্তমানে আমার 6-তলা বিশাল বিলাসবহুল বাড়ি, আরও 2টা বাড়ি আছে, 35 লক্ষ টাকার গাড়ি চালাই, আরও গ্যাসে নয় তেলে। আমার বাড়ি গার্ডের বেতন 15,000 টাকা, ড্রাইভারের বেতন 20,000 টাকা। আমার বাড়িতে অনুসন্ধান টিম পাঠান, আমি কি বৈধভাবে কামাই আছি না অবৈধভাবে কামাই। বিরোধী দল মুক্তিযোদ্ধাদের স্বৈরাচারী বলে গালিগালাজ করছে, তা না দেখে মহিলার চুড়ি হাতে দিয়ে ইউটিউব চালান। জাতির জনকের কন্যা একজন বর্তমান প্রধানমন্ত্রী তাকে স্বৈরাচারী বলে গালিগালাজ করছে, আপনারা দেখে যান। ইউটিউবে বসে মুক্তিযোদ্ধা স্বাধীনতা কামীদের মুক্তিযোদ্ধাদের ল্যাঙ্গা করছে, মুক্তিযোদ্ধাদের রক্তের স্রোতে রক্ত বেশি দিয়ে এই স্বাধীনতা অর্জন। আপনারা এই স্বাধীন বাংলাদেশে বসে বসে মিথ্যাচার, জনগণকে
অপদস্থ ল্যাঙ্গা করে যাচ্ছেন। এই ইউটিউব বোরে আপনারা জনগণকে, মুক্তিযোদ্ধাদেরকে, স্বাধীনতা কামী মানুষদেরকে আপনারা ইউটিউবের মাধ্যমে বসে বসে হেয় প্রতিপন্নত করতেছে। আসলে দুঃখজনক, মুক্তিযোদ্ধাদের রক্তেই রঞ্জিত এই বাংলাদেশ। আপনারা আর কত অপমান করবেন মুক্তিযোদ্ধাদের? প্রশ্ন রইল আপনাদের কাছে।